আজকে যে ভিডিওটা করব তোমাদের একটা পোস্ট অলরেডি দিয়ে দিয়েছিলাম যে ভিডিওটা আসবে তো সেটা বুঝোকে নিয়ে ভিডিওটা করব বলেছিলাম যে অনেকের বাড়িতেই পেট রয়েছে যাতে তোমাদের হেল্প হয় আর প্রচুর মেসেজ কমেন্ট সমস্ত কিছু পেয়েছি কি হয়েছিল বুঝো এই যে বুঝো তো আর নেই ছবি হয়ে গেছে আমাদের এখানে বসে আছে ওকে মানে কাচ্চারা করতে পাচ্ছি না ও তো আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আর যাতে কারোর ঘর খালি না হয় যারা পেট ভালোবাসে যারা পেট অ্যানিমাল ভালোবাসে তাদের যেন ঘর খালি না হয় সেই জন্যই এই ভিডিওটা আজকে করা সুমন ভিডিওতে আসতেই চাইছিল না কিন্তু আমি ওকে জোর করে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে অনেক কিছু ইনফরমেশান দেওয়ার আছে হয়তো কোথাও গিয়ে যদি আমি খেয়ে হারিয়ে ফেলি মানে কিছু যদি মিস করে যাই কারণ ওকে তো প্রচণ্ডই ভালোবাসতাম তাই জন্য অনেকে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে ইউটিউবে দুটো চ্যানেলেই এই চ্যানেলে এবং লাইফ উইথ প্যাশন চ্যানেলে জিজ্ঞাসা করছো বুঝোর কী হয়েছিল তারাও খুব ভয় পেয়ে রয়েছে অনেকেই বলছো আমাদের বাড়িতেও পেট রয়েছে সেজন্যই ভিডিওটা করা বুঝোর কী হয়েছিল সেটা তো পরে বলবো আগে সুমন বলুক যে বুঝোকে কবে নিয়ে এসেছিলো আমি তো আমার বিয়ের আগে তখন আমার বিয়ে হয়নি যখন ওরা দত্তবাগানের বেলগাছিয়ার বাড়িতে থাকতো তখনও নিজে হাতে করে কত সালে নিয়ে এসেছিল 2014 নিয়ে এসেছিলাম বুঝোকে 23 ডিসেম্বর এইটুকু ছোট্ট ছিল এরকম ভাবে নিয়ে এসেছিলাম বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ বোনকে সারপ্রাইজ দিয়ে মাকে বাড়িতে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে লুকিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে যখন এনেছিলাম তখন ভেবেছিল যে বোধ হয় টেডি বিয়ার আছে ছোট্ট তো তারপরে হঠাৎ করে দেখছে নড়ছে তখন বুঝতে পেরেছে তারপরে তো আমাদের জান হয়ে এতদিন ছিল বাড়িতে আমার 2018 বিয়ে হয়েছিল আর তার আগে যখন সুমন নিয়ে এসেছিল তখন আমি দত্তবাগানের বাড়িতে মাঝে মাঝে যেতাম তো আমি না তখন পেট খুব ভয় পেতাম মানে কোনো দিন আদর করবো সেরকম কোনো দিন ফিল পাইনি ভয় পেতাম সবসময় ভয় লাগতো তো ওদের বাড়িতে যখন গেছিলাম ও তখন বলতো এইটুকু ছোটো বাচ্চা তুমি দেখো কিচ্ছু করবে না ওই যে ওকে হাত দিয়ে আদর করা আদর করতাম ওদের বাড়িতে যেতাম আমি প্রথমবার বললাম যে তুমি দেখো আমি ধরেছিলাম ঠিক আছে তুমি এমনি গায়ে হাত বলো যে সেই প্রথমবার এরকম ভাবে গায়ে হাত বলানো শুরু পায় আমার আমার লাইফের শুরু তো মানে তখন তো আমি ওর সঙ্গে থাকতাম না তো সেই ব্যাপারটা রিলেট করতে কখনো যে আমার বেস্ট বাডি হয়ে যাবে ভালো বন্ধু হয়ে যাবে সেটা কখনো আমি বুঝতে পারিনি ওরা বুঝতে পেরেছিল কারণ আমার ননদ সুমন মা খুব ভালোবাসতো বুঝোকে আর বুঝো বাড়িতে সব থেকে বেশি ভালোবাসতো দাদাকে মানে সুমনকে সব থেকে বেশি ভালোবাসতো আর সবাই ওকে ভালোবাসতো এটাই হচ্ছে বড় কথা আর আমার ননদ তো মানে ওকে ছাড়া কিছু ভাবতেই পারতো না মানে ওর মানে কেয়ারিং যবে থেকে ও গেছে দত্তবাগানের বাড়িতে তবে থেকে ওর সমস্ত কেয়ারিং মানে কি বলবো যেভাবে কেয়ার করতো রাতে দাঁত মাজানো তারপরে হচ্ছে সমস্ত কিছু নখ কেটে দেওয়া ওর স্নান করানো ওরা দুজনে মিলে সমস্ত কিছু করতো যাতে ওর কিছু না হয় ও ভালো থাকে কিছু পারফেক্ট ছিল মানে ওকে কখনো ওর টাইমিং ছিল দুপুর 12টায় আর রাত 10টায় খাওয়ার কোনোদিনও 12টা 5 বাজেনি 12টা মানে 12টা 12টা মানে 12টা আর 10টা মানে 10টা বুঝো জানতো বিকাল 5টা মানে 5টা বিকাল 5টার সময় বিস্কুট খায় মানে 5টার সময় বিস্কুট খায় কোনো এদিক ওদিক হবে না কখনো ওর কোনো কিছু নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কখনো করা হয়নি যাতে ও একদম পারফেক্ট থাকে আর আমাদের বাড়িতে মানে আমি বিয়ে করে যখন এলাম যখন আমি ওর সঙ্গে থাকতে শুরু করলাম তো মানে ওই যে ভালোবাসাটা আমি বোধহয় প্রকাশ করতে পারবো না তখন আমি অফিসে চাকরি করতাম রাত্রিবেলা এসে আমি না সবসময় যখন বাড়ি আসতাম কোনোদিনও আমি যখন বাড়ি থেকে আসতাম আমি কোনোদিনও ওই হাতে ওকে ধরতাম না কারণ আমার সবসময় ভয় লাগতো যে ওর যদি কোনো ইনফেকশন হয়ে যায় কিছু হয়ে যায় সবাই তাই করতো আমি অফিস থেকে এসে হাত ধুয়ে ওকে খুব আদর করতাম কিন্তু ও আমার যে এত ভালো মানে বন্ধু হয়ে যাবে আজকে আমি রিয়েলাইজ করছি এ বাড়িতে আমি বলতাম যে বাবাকে বেশি ভালোবাসি ও চলে যাওয়ার পর আবার যেন মনে হচ্ছে যে আমি মনে হয় ওকেই বেশি ভালোবাসতাম মাসি আমি বুঝতাম যে বাবাকেই বেশি ভালোবাসি কিন্তু ও চলে যাওয়ার পর যেন মনে হচ্ছে না আমি ওকেই বেশি ভালোবাসি ওর সেই কষ্টটা মানে আমি এই কষ্টটা বোঝাতে পারবো না যে কী হচ্ছে আগে যখন কেউ বলতো তাদের পেট মারা গেছে তখন মনে হতো হ্যাঁ খুব কষ্টে তাদের দিন কাটছে খুব কষ্ট কিন্তু সেটা ফিল করতে পারতাম না কিন্তু
এখন পুরোপুরি আমরা সবাই ফিল করতে পারছি যে ও নেই, সেই জায়গাটা বোধহয় ফিল করতে পারছি। ওই যে 2018 থেকে ওর সঙ্গে থাকা শুরু করলাম, বিশ্বাস করবে না, আমার সুখ দুঃখ, আমার আনন্দ, আমার সমস্ত কিছুতে সবসময় আমার সঙ্গে থাকতো। ও আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমার দুঃখ হচ্ছে। যখন আমার বাবা চলে গেল, ও আমাকে খুব ইয়ে করতো, সবাই হাসি খুশি থাকবে, সবাই ভালো থাকবে, সবসময় ওইটাই চাইতো। আর সব থেকে বড় কথা কি জানো তো, সুমনকে এত ভালোবাসতো, ওর হাতটা এরকম করে দিত আর ওর হাত সবসময় চাটতো, আমার হাত কান সব চাটতো চাটতো, আমার কোলটা ওর খুব পছন্দ ছিল, পাটা তুলে দিত, আমার কোলে মাথা দিয়ে শুতো, পাটা তুলে দিত, বলতো আদর কর, ভালো করে আদর কর, আমি আদর করতাম সবসময়, আদর করতাম, যদি বন্ধ করে দিতাম হাতটা পা দিয়ে আবার ঠেলতো আমার হাতটা, কি রে বন্ধ করে দিলি, আরো আদর কর, আরো আদর কর, আমার কোলটা ফাঁকা হয়ে গেছে আজ, কি বলবো, খুব কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, কিন্তু কয়েকটা জিনিস বলার আছে, তাই জন্যই রোদে বেঁধে রাখবো, কোনোদিন আমরা বাড়িতে ওকে বেঁধে রাখতাম না, আমাদের কোনোদিন দরকার পড়েনি, ও এত ভালো ছিল না, মহারাজার মতন ছিল, ওকে মহারাজার মতন ট্রিট করা হতো, ওকে কোনোদিন আমাদের কাছ থেকে মানে বকা খায়নি, বা বাড়িতে যারা এসেছে তারা সবাই ভালোবাসতো, সুমনের বন্ধু বান্ধব, সৌমির বন্ধু বান্ধব, আমার সুমনের বন্ধুরা যেমন আমার বন্ধুরা এসেছে সবাই ভালোবাসতো, এবং যারা আসতো মানে ছোটো মাসি, মামা, সবাই, আমার বোনু, আমার মামার মেয়ে, মামার মেয়ে তো ওর সঙ্গে খুব খেলতো, ওইটুকু বাচ্চার কাছেও ওর যখনই আসতো ছবি তুলে রাখতো, সেই ছবিগুলো এখন দিচ্ছে, প্রত্যেকটা ছবি রয়েছে, মানে এতটাই ভালোবাসতো, ওরা এতটাই ফ্রেন্ডলি হয়, এতটা ভালো হয়, নিঃস্বার্থ হয়ে ভালোবাসতো। এটা দেখো খুব ভালো লেগেছে, তোমরাও প্রচুরজন প্রচুর কমেন্ট করেছো, ওর প্রচুর জন্য ওর জন্য প্রে করেছো, একটাই প্রে করো যেন ও যেখানেই থাকুক ভালো থাকুক, আর কিছু চাই না আমাদের, আর প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় ওর ছবি থাকবে, যেখানে মনে হবে যে বুঝো সবসময় আমাদের সঙ্গে আছে, আমাদের সাথে থাকছে, তাতে ও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কোলাজ বানাও ভেবেছি, তোমাদেরকে দেখাবো, ফটো ফ্রেম বানাবো, সব জায়গাতে ছড়িয়ে দেবো পুরো, কারণ ও তো সব কিছু, বাড়িতে যা কিছু আসতো, যা কিছু হতো, আমাদের বুঝো প্রত্যেকটা জিনিস দেখতো, প্রত্যেকটা জিনিস, ভাই ফোটা সমস্ত কিছু সেলিব্রেশন করা হতো, আর ওকে ভাবতে পারবে না এত মেইনটেইন করে রাখা হতো, অনেকে ভিডিওতে বলতো বাবা বুঝো কি সুন্দর মানে মেইনটেইন করা হয়, মানে ওর খাওয়া দাওয়া শুরু করা, ওর চুল আঁচড়ানো, ওর স্নান করানো, ওর মানে সমস্ত কিছু, মানে সমস্ত কিছু, ও আমাদের সাথে ঘুরতে গেছে, সুমন গাড়ি নিয়ে ওকে নিয়ে গেছিল পুরীতে, পুরীর ট্রিপে সেই ওর মানে ভিডিওগুলো রয়েছে, আর সবথেকে বড় কথা বুঝোর প্রত্যেকটা সিরিজ এখন আমি ফেসবুক পেজে দেবো, এমনিতে এই চ্যানেলে তো রয়েছে লিংক দেবো, আর বুঝোর জন্য এখন আমি মানে ভাগ্যিস ভিডিওগুলো করে রেখেছিলাম, ভিডিওগুলো না করলে আজকে একটা কথা এত বড় কথা বলছি, অনেকেই বলে যে ইউটিউব করে কি হয়, ইউটিউবের খুঁটিনাটি দেখায়, লাইফস্টাইলে কি দেখায়, এই করছে ওই করছে দেখায়, একটা বয়স্ক দিদাকে দেখাচ্ছে, তো কি হয়েছে আজকে, তো আমি মনে করছি ইউটিউব আমার সার্থক, টাকা পয়সা কি পেলাম না পেলাম সার্থক, এই যে ও নেই, ওর যে ভিডিও দেখছি, ছবি দেখছি, সেটাই আমাদের কাছে অনেক, এটা তো পেতাম না, আমি তো দেখতেও পেতাম না, সবাই মিলে নিজেদের ভিডিওটাই লোকেদের কথা গান দিতে নেই, সত্যি তাই, তোমরা যারা ভিডিও করছো না তারা করো, নিজেদের কাছের মানুষের না ভিডিও গুলো করে রেখো, জীবনে যখন এই যে দিনটা আসবে না, যখন তাদের দেখতে পাবে না, ওই স্মৃতিগুলো থাকবে, সারা জীবন থাকবে তোমাদের কাছেই থাকবে, আমি তো মানে আর কোন মানে বুঝো না কিছু শিখে গেছি, সত্যি কি যে ভালো লাগছে বলে বলতে পারবো না, ছবির থেকেও বেশি আমার তো ওই যে ভিডিওগুলো দেখছে না, যেন মনে হচ্ছে এখানেই ঘুরে বেড়াচ্ছে, এখানেই খেলা করছে, এইগুলো তো ভুলতে পারছি না, সত্যি কথা ভাগ্যিস করেছিলাম ইউটিউব, এই জন্য ইউটিউব কি দিয়েছে জানি না, কিন্তু ইউটিউব আমাকে এই জিনিসটা দিয়েছে, আমি সারা জীবন আমি দেখতে পাবো, সারা জীবন মেমোরি থাকবে, বুঝোর মেমোরি থাকবে, বুঝোর সারা জীবন থাকবে, আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবার কি হয়েছিল বুঝোর সেটা নিয়ে বলি, আমরা কামাখ্যা ঘুরতে গেছিলাম, কামাখ্যা ঘুরতে যাওয়ার পরে কি হলো, অ্যাকচুয়ালি কামাখ্যা ঘুরে আস মানে যখন ঘুরতে গেছিলাম তখনই শরীরটা বুঝোর খারাপ করেছে, শরীর খারাপ করেছে বলতে ওর খাওয়া দাওয়ায় একটু ডিস্টারবেন্স হয়েছিলো, ও সারা জীবন ধরেই খাওয়া খুব পছন্দ করতো, একদম মানে যা দেওয়া হতো ওকে পুরোটা কমপ্লিট করে খেতো, আর ওকে নর্মালি সিদ্ধ খাবার দেওয়া হতো, যাতে ওর
হেলথটা খুব ভালো থাকে, মাংস ডালে ভাতে ডালে ভাতে তারপরে খিচুড়ি মতন ওটস দেওয়া হতো, তারপরে কুমড়ো সুদা দেওয়া হতো, সয়াবিন দেওয়া হতো, চিকেন তো দেওয়াই হতো, এগুলো কেন দিতাম না, যাতেও আমাদের কাছে অনেক দিন থাকে, বেশি দিন থাকে, যাতে ওর শরীর খারাপ না হয়, সব থেকে বেশি যত্ন নেওয়া হতো যাতে ওর কোনো রকম ভাবে শরীর খারাপ না হয়, কোনো রকম ভাবে কোনো রকম কষ্ট না পায়, প্রত্যেক জিনিস পারফেক্ট টাইমে কেন করতাম, যাতে ওর শরীরটা না একদম ওর লিভারটা বা ওর ভেতরটা পুরোটা জানতো যে ওর কখন খাবার আসবে বডিতে, আর সেই মুহূর্তে এটা কাজ করবে, যাতে পারফেক্টলি কাজ করে, যাতে ওর শরীরটা একদম পারফেক্ট থাকে। তাই জন্যই সত্যি কথা বলতে ওকে ডাক্তার প্রায় দেখাতেই হয়নি, কোনোদিন দেখাতে হয়নি ওর, একদম ছোটবেলায় আমি বলছি তখন 1.5 বছর বয়স ছিল, তখন কানের মধ্যে একটা টিউমার ছোট্ট একখানা ফুসকুড়ি মতন হয়েছিল, ওটাকে টিউমার বলেছিল ডাক্তার, তাই আমি ওটা অপারেশন করতে হয়েছিল, ডক্টর সুভাষ সরকার আছে মানিকতলায় তার কাছে অপারেশন করা হয়েছিল। তারপর যখন ওর 3.5 বছর বয়স ছিল মোটামুটি, তখন ওর একটা পেছনের পায়ে ব্যথা হয়েছিল, তো সেই ব্যথাটা নিয়েও আমরা খুব কনসার্ন হয়ে গেছিলাম, আর তখনই ডক্টর সুভাষ সরকারকে দেখানো হয়েছিল, তারপরে ওষুধ দিতে আর ওকে রেগুলার যেহেতু হাঁটানো হতো তাই জন্য তারপরে একদম ঠিক হয়ে গেছিলো, তারপর থেকে ওর কোনো রকম রোগ হয়নি কোনো দিনও, সামান্য একটুখানি হয়তো পাতলা পায়খানা হলো, ওকে কাঁচকলা সিদ্ধ করে খাওয়ানো হলো, একটু পায়ে ব্যথা হলো, একটু পায়ে ব্যথা হলো, হালকা ফুলকা পায়ে ব্যথা হলো, বা কোথাও বা হয়তো খাটে উঠতে গিয়ে লেগে গেল কোনো ভাবে, সেখানে একটুখানি বরফ দেওয়া হলো, পরদিন আবার যেকে সে খুব স্ট্রং ছিল, এবং ও কখনো ভোগেনি, কখনো একটুর জন্য ভোগেনি, কোনো রোগ বোগ কিচ্ছু ছিল না, আর কিচ্ছু ছিল না, তাই না, ওকে সেরকম ভাবে কোনোদিন ওষুধও খাওয়ানো হয়নি, ঠিক আছে, আর সেরকম ভাবে যে ডাক্তার দেখাতে হবে সেরকমও কিছু হয়নি, কারণ সেরকম কিছু হয়নি যে ওকে কোনো কিছু করতে হবে, ওই যে পায়ে ব্যথার জন্য পেন কিলার দিয়েছিল, সেই পেন কিলারটাও খুব ব্যথা হলে বা খুব দরকার হলে যদি মনে হতো যে ও একদম ঘোরাচ্ছে বা কিছু হচ্ছে সেরকম টাইপ, ধরো খাটে উঠতে গিয়ে কর্নারে যেরকম আমরাও লাগিয়ে ফেলি সেরকম টাইপের একটা লাগিয়ে ফেলেছে, এই ধরনের জিনিসপত্র, তাছাড়া কিন্তু অন্য রকম জ্বর ফর দুদিন দিন ধরে আছে এরকম কিছু হয়নি, কিছু ছিল না, 8 বছর ছিল, মানে এই 23 ডিসেম্বর আসলে ওর 9 বছর হতো, তো এই 8 বছরে সেরকম বড় যে ওর ভীষণ শরীর খারাপ হয়েছে সেরকম ওর কোনোদিনই হয়নি, কিন্তু হঠাৎ করে যখন আমরা কামাখ্যায় গেলাম, কামাখ্যা যাওয়ার আগে ওর টেস্ট হয়েছিল, ঠিক আছে, তখন মানে আমাদের একটু মনে হয়েছিল যে ওর কম ছিল আর বাকি ওর লিভার কিডনি সব টেস্ট ঠিক ছিল, পাগল ছিল, যখন আমি পুজো করতাম পুজো দেখবে, মানে আমার সঙ্গে থাকবে পুজো দেখবে, পুরো পুজোটা দেখবে, তারপরে ওকে প্রসাদ দিতে হবে, কোনো দিন আমাকে ডিস্টার্ব করেনি আজ অব্দি, আমি লক্ষ্মী পাঁচালি পড়তাম, শুনতো, মানে লক্ষ্মী ছিল তো আমার ঘরের, তো মানে সবসময় শুনতো, তো ওর মধ্যে কোনো সেরম ছিল না যে কোনোদিনও কেউ আসলে সে তার থেকে খাবারের ইয়ে করবে, কোনোদিনই সেই জিনিসটা ছিল না। কামাখ্যা যখন গেছিলাম ও সামান্য মানে খাচ্ছিল, ভালোভাবেই খাচ্ছিল, কিন্তু সামান্য একটু ডিস্টার্বেন্স ছিল খাওয়া দাওয়াতে, মানে ওর মনে হচ্ছিল যেন পুরোটা খেতে চাইছে না, বা লাস্টের দিকে তখন একদম ঠিক ছিল, কিন্তু একটু ঝিমোনো ঝিমোনো মনে হচ্ছিল তখন, ঠিক আছে, খুব সামান্য, মানে হয়তো 2% 3% এরকম, ওর যে এতখানি ভেতরে ভেতরে শরীর খারাপ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, তারপরে তখন আমরা ভাবি যে কোন ডক্টরকে দেখাবো, কারণ আমরা তো সেরকম ভাবে ডক্টর দেখাইনি, আর ডক্টর সুভাষ সরকার যিনি মাইকে থাকেন উনি মেনলি হচ্ছেন সার্জিক্যাল যে জিনিসপত্র সেগুলোতে স্পেশালিস্ট, তো ভাবলাম যে এটার জন্য কাকে দেখানো যায়, তারপরে আমরা ডক্টর সরকার বলে একজনকে খুঁজে পেলাম, গুগলে খুব ভালো রিভিউ ছিল, তো ওনাকে ডাকা হলো, এবারে ওনাকে ডাকার পরে উনি যখন এসে দেখলেন তখন দেখলেন যে ওর মনে হয় শরীরটা বেশ ভালো খারাপ করেছে, এবং আমাদের বললেন হয়তো টিক ফিভার হয়েছে, এই টিক ফিভার আমরা কোনোদিনও এর আগে শুনেই ছিলাম না যে টিক থেকেও ফিভার হয়, কারণ বুঝো সেরকমভাবে কোনোদিনও টিক বা ওই যে ছোটো ছোটো পোকা হয় সেগুলো হয়নি, মানে হয়তো দেখা গেছে ওর সারা জীবনে 4 বার কি 5 বার, সেগুলো 2-3 দিনের মধ্যে, হ্যাঁ হয়তো ওরকম দেখা গেছে, এবং সেগুলো মানে খুব কম দিনের মধ্যে ওর শরীর থেকে আবার আমরা বার করে নিয়েছি, কারণ আমরা মানে
যখন এরকম একবার দুবার হয়েছে তখনই আমি ওর লোমগুলো কেটে একদম ছোট্ট করে দিছি যাতে আর নাই থাকতে পারে। ঠিক আছে, টিক ফিভারটা কিরকম বলতো, যেমন আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হলে যেমন ধরো মশাটা কামড়ালো কিন্তু মশাটা তো চলে গেলো, কিন্তু আমাদের যে মশা কামড়ানোর পরে যে ভাইরাসটা সেটা আমাদের শরীরে রয়ে গেলো, সেই ভাইরাসের জন্য যে আমাদের জ্বরটা হয়, বমি হয়, মাথা যন্ত্রণা হয়, সেরকম ব্যাপার। শুধু সেটাই নয়, আমার তো মনে হয়েছে এটা ডেঙ্গু বা ম্যালেরিয়া জ্বর প্লাস করোনা দুটোকে একসাথে মেলালে যেরকম হয় সেরকম টাইপের একটা ডেঞ্জারাস রোগ। কারণ আমি বলছি বাইরে থেকে কিছু বোঝাই যায়নি ওর ভেতরে ভেতরে, তো কোনো সিমটম ছিল না, সিমটমই সেরকম ছিল না, ওর ভেতরে ভেতরে ওর শরীরটাকে নষ্ট করে দিয়েছিল। রিপোর্ট, ব্লাড রিপোর্ট সেগুলো কিন্তু সব ঠিক ছিল, লিভার কিডনি, ঠিক আছে, লিভার কিডনি সব ঠিক ছিল, রক্তটাও পরের বারে ভালো এসেছিল, মানে যখন বললাম না প্রথম টেস্ট করেছিলাম তারপর ওষুধ খাওয়ানোর পরে রক্তটাও মানে ঠিকঠাক এসেছিল, একদম, হ্যাঁ একটু সামান্য কম ছিল, না যে বিশাল কমে গেছে, হ্যাঁ মানে হয়তো ওই মানে লেভেল যা ছিল তার থেকে সামান্য 1 পয়েন্ট কি 2 পয়েন্ট কম ছিল, একদম সামান্য, মানে 11 ধরে থাকে সে জায়গায় 10-এর কাছাকাছি এসেছিল, এইটুকু ডিফারেন্স ছিল। ঠিক আছে, অবশ্যই ডিফারেন্স ছিল কিন্তু খুব যে হিউজ সেরকম ডিফারেন্স ছিল না, যে বিশাল কনসার্নিং ব্যাপার সেরকম ভাবিনি। আর ডক্টর সরকার তো ভীষণ কেয়ারিং ছিল, উনি বলেছিলেন যে ওনাকে রোজ আপডেট দিতে, ক্রনিক স্টেজে চলে গেছে একটুখানি, ঠিক আছে, একটু রিস্কি আছে সেটা বলেছিলেন উনি, কিন্তু মানে বুঝো যে থাকবে না সেটা উনিও বুঝতে পারেননি, আমরাও ভাবতে, আমরা কখনো ভাবতে পারিনি, কারণ আমার বুঝো গত শনিবার দিন যে চলে গেল, বেশি দিন ওর শরীর খারাপটা হয়নি, মানে আমরা ফিরলাম, মানে হচ্ছে আমরা ফিরেছি কত শনিবার ফিরলাম, না আমরা শনিবার ফিরলাম, শনিবার রোববার সোমবার ডাক্তার এসেছিল, তাই হ্যাঁ সোমবার ডাক্তার এসেছিল, ও এক সপ্তাহ মানে ওই 15-12 দিন মতন ওষুধ খেয়েছে, 12 দিন ওষুধ, 12 দিন যে ওষুধ খেয়েছে, প্রথম যে 10 দিন সেই 10 দিন ওকে খাই দেওয়া হচ্ছিল, খাচ্ছিল, মানে বমি টমি করে ফেলছিল, তো ডাক্তার একবার দুবার বমি করছিল, ডাক্তারের ওষুধ খেয়ে, ডক্টর সরকারের ওষুধ খেয়ে সুমন বল কিনে এনেছিল, বল নিয়ে খেলছিল, আমার সঙ্গে ভিডিও করেছে, যখন আমি বলতাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, মুখটা এরকম করে বাড়িয়ে দিত সবসময়, মানে ও আমার ভিডিওর বলে না, মানে একজন কমেন্ট করেছে দেখলাম যে তোমার ভিডিওর ভিডিওর মেন ইয়ে ছিল, অ্যাট্রাকশন ছিল, আমাদের ভিডিওর না আমাদের বাড়ির মেন অ্যাট্রাকশন ছিল, আমাদের সবার জীবন ছিল, সবার জীবন ছিল, যাই হোক যেটা বলার জন্য এটা করা। তো ওই টিক ফিভারে তারপরে শনিবার দিন সকালবেলা আমরা সবাই, বিকালবেলা আমার শুক্রবার দিন বৃহস্পতিবার আমার সঙ্গে পুজো দেখেছে লাস্ট, আমি পুজো করেছি, কলার জন্য গেছিল, তো ডক্টর বলেছিল তখন আর কলা দিতে না, তো আমি কলা দিচ্ছিলাম না, তো সেজন্য কলা বানা হচ্ছিল না, তো আমার সঙ্গে পুজো দেখেছিল শুক্রবার দিনকে, তো শুক্রবার বৃহস্পতিবার দিনকে পুজো করলাম, বৃহস্পতিবার আমার সঙ্গে ভিডিও করেছিল এখানে, ঠিক আছে, তখনও ভালো ছিল, এসি চালিয়ে দিলে সবসময় এরকম ভাবে বৃহস্পতিবার বাইরে থেকে আমরা ফিরেছি, আমাকে পাততে এসেছি না, আমি বলছি কি রে বুঝো তুই বৌদির কাছে আগে চলে গেলি আমাকে পাত্তা দিচ্ছিস না, এরকম বলতাম, যাই হোক, তো সেই সেই বৃহস্পতিবার দিন আমার সঙ্গে ইয়ে করলো, শুক্রবার দিনকে ঠিক ছিল, শুক্রবার দিনকে মায়ের সঙ্গে দুপুরবেলা শুয়েছিল, শুক্রবার দিনকে, শুক্রবার দিন দুপুর অবধিও ঠিক ছিল, ঠিক ছিল, আর না আমি বিকালে যখন গেছি ওর ওর সঙ্গে দেখা করতে যেতাম, তো ওর সঙ্গে দেখা করে মুখ ফুক তুলছিল, মাথায় হাত ফাত বুলিয়ে দিলাম, তখনও ভালো ছিল, দিয়ে 9টার দিকে আমি উঠে চলে এসেছিলাম, দিয়ে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই জন্য আমি খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছিলাম, সুমন তারপরে আবার গেছিল, কিন্তু আমি যখন রাত্রেবেলা গেলাম তখনই ওর মানে ওর ঘাটটা না জাস্ট ওষুধ খাওয়ানো ছিল ওকে, ওষুধ রাত্রেবেলা জোর করেই খাওয়ানো হয়েছে, ও তো কোনোদিনও সারা জীবনে বললাম কোনোদিনও ওষুধ খাইনি প্রায়, ঠিক আছে, ওই টিউমার হয়েছিল সেখানেও খুব বেশি ওষুধ খেতে হয়নি ওকে, ওই কয়েকটা পেন কিলার দিয়েছিল, আর পরে ওই পায়ে ব্যথার জন্য ওকে ওই কয়েকটা পেন কিলার দিয়েছিল, সেগুলোও বেশি খাওয়ানো হয়নি, সামান্য কমে গেছে মনে হয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, ওষুধ খাওয়াতে পছন্দ করতাম না আমরা, কারণ ওষুধ খাওয়ালে মনে হতো যে মানে ওর ইয়ে হবে, কারণ ওর সেরকম কিছু হয়নি যে অনেক বেশি ওষুধ খাওয়াতে হবে, তো ওর হয়তো ওই ওষুধগুলো মানে ও নিতেই পারেনি, ওর শরীরটা নিতে পারেনি, ও ওই রাত্রেবেলা যখন, হ্যাঁ রাত্রেবেলা যখন আমি ওর ঘাড়টা তুলে ওষুধটা খাওয়াতে গেলাম না, ওর ঘাড়টা মনে হলো যেন ওর ঘাড়ে কোনো বল নেই,
হয়তো তখনই কিছু একটা আর হয়ে গেছিলো, বলে না ওই স্ট্রোক বা হার্ট অ্যাটাক টাইপের কিছু, সেগুলো হয়তো তখনই হয়ে গেছিলো। তারপরের দিন মানে সেদিনকে রাত্রেবেলা ওষুধ ফুষুধ খাওয়ানো হলো, হালকা করে খাবারও খাওয়ানো হলো, 10 পিস বিস্কিট খেয়েছিলো, ওটাকে গুঁড়ো করে স্ম্যাশ করে জল দিয়ে ওকে গলায় করে মানে সুন্দর করে চামচ দিয়ে খাওয়ানো হয়েছিলো। সেদিনকে রাত্রেবেলাও মানে বুঝতে পারিনি যে ঘাড়টা এরকম ইয়ে হয়ে গেছে, আমার মনে হয় হয়তো তখনই কোনো একটা অ্যাটাক করে মনে হয়েছিল যে ও ওষুধ খাচ্ছে, ও তাই জন্য যেন আমাদের হয় ডেঙ্গু হলে খাট থেকে যেমন ওঠা যায় না, ভাইরাল ফিভার হলে যেমন খাট থেকে ওঠা যায় না, তখন 104.5 এরকম জ্বর ছিল, তাই জন্য আমরা ভাবলাম হয়তো ওরকম অনেক জ্বর উঠে গেছে, তাই জন্য ইয়ে হচ্ছে, তো ওষুধটা খাই দিলাম, খাবারটা খাই দিলাম, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। পরের দিন সকালবেলা শনিবার ছিল, আর আমার মনটা শনিবার দিনকে এমনিও ভালো লাগছিল না, তো তাই জন্য সকালবেলা সৌমি মানে আমার ননদ আমাদেরকে 7টার দিকে ডাকতে এসেছিল, সকাল 7টার সময় ডাকতে এসেছিল, দাদা দাদা এ ঘরে আয় দেখ, বুজোর মুখ দিয়ে না কেমন ফেনা মতন উঠছে হালকা, আমি গেলে তাকাতো সেদিনকে আমার দিকে, ও চোখটা তুলে তাকাতে পারলো না, ঠিক আছে, শুধু চোখের পাতাটা হালকা তোলার চেষ্টা করেছিল, হালকা তোলার চেষ্টা করেছিল, এইটুকুই, ও আর পুরোটা তাকাতে পারলো না। যাই হোক 7টার সময় তারপরে ওটা হলো, তারপর আমি ওর কাছে বসিয়েছিলাম, আমি সেদিনকে কোথাও পুজো টুজোও করতে যাইনি, কি মানে অন্য সময় কি হয় সকালবেলা উঠি আগে পুজোটা করি তারপরে ওর কাছে গিয়ে বসি বা দেখি, ওকে জিজ্ঞাসা করি, সবাইকে জিজ্ঞাসা করি কেমন আছি ইয়ে করে, সেদিনকে আর আমার উঠতে ইচ্ছে করছিল ওর কাছেই আমি বসেছিলাম, আমি ছিলাম, আমার সুমন ছিল, মা ওদিকটা রান্না করছিল আর সৌমি ছিল। তারপরে সুমন বললো ফ্রেশ হয়ে, আমি বললাম ফ্রেশ হয়ে এসো তুমি, অনেক সকালে উঠেছো, ফ্রেশ হয়ে এসো, আমি ওর কাছে বসছি, তো আমি আমার ননদ এখানে বসিয়েছিলাম। তো তারপরে ওই নটার দিকে হঠাৎ করে পায়েল আমাকে মেসেজ করলো যে তুমি তাড়াতাড়ি এগোরে এসো, ভালো লাগছে না, ঠিক আছে, ভালো লাগছে না। আমি ওখানে গেলাম, গিয়ে বসার 5 মিনিটের মধ্যেই না ওর বালিশে মাথা দিয়ে রেখেছিলাম যাতে ওর মাথাটা একদম নিচু করতে না হয়, বমি পাচ্ছিল তো অনেক সময়, ওর যাতে ওকে নিচু একদম নিচু হয়ে থাকলে হয়তো বমি হবে, তাই আমি একটু বালিশের উপরে গেছিলাম, একটু আরামও লাগবে বলে মাথাটা, ঠিক আছে, তো তিনজন তখন বসে মানে আমরা বসে সবাই, ঠিক আছে, ওর ঘাটটা না বালিশ থেকে জাস্ট পড়ে গেল, মানে তখন একটা অ্যাটাক, ওর ওকে একটা অ্যাটাক দিয়েছিল, তখনই মাও চলে আসলো, কারণ আমরা মানে তখন ওকে দেখে আমরা যাই না মানে বুঝতে পারছিলাম যে বিশাল কিছু একটা হচ্ছে, ঠিক আছে, মাথাটা সরে দিল। তার আগে আমি আমার ননদকে বললাম দেখো জিভের এখানটা দিও না, ওকে মানে কি আমার একটা নিঃশ্বাস নিচ্ছিল অন্যরকম, আমার বাবার বেলা আমি সেটা দেখেছিলাম, তাই জন্য আমার সেটা ভালো লাগেনি, তাই জন্য আমি সুমনকে মেসেজ করে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি এবারে এসো, আমার ভালো লাগছে না, কারণ ওই ফিলটা মানে ওই নিঃশ্বাস নেওয়াটা আলাদাই, মানে ঘুমের ঘুম তো নয় সেটা, ঘুম নয়, ঠিক আছে, মানে নিঃশ্বাসটা যেভাবে পড়ছিল জোরে জোরে আমার প্রচণ্ড ভয় লাগে, তখন আমি ননদকে বলেছিলাম যে আমার না কিরকম একটা লাগছে, এরকমভাবে কেন ইয়ে নিচ্ছে, তখন আমি ওকে বলি তুমি তাড়াতাড়ি এবারে এসো, আমার ভালো লাগছে না, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে তখন ওই ঘরে চলে যায়, মাও চলে আসে, তো তখন বালিশে মাথার দেওয়া ছিল, তো বিশ্বাস করতে পারবে না মাথাটা আস্তে আস্তে না এরকমভাবে পড়ে গেল, আর তখনইও চলে গেছে হার্টবিটটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল শরীর খারাপের মধ্যে ওকে খাওয়ানো, স্ট্রোক হয়ে গেছিল, মানে লড়াই করতে পারতো, ওর প্রচুর শরীরে ক্ষমতা ছিল, বললাম না কোনোদিন ওকে কোন রোগ ছুতেই পারেনি সারা জীবনে, ওর শরীর প্রচন্ড স্ট্রং ছিল। এই যে টিক ভাইরাস, এই টিক ভাইরাসের কিন্তু একটা অ্যান্টিডোট টাইপের মেডিসিন আছে, হ্যাঁ এটা আমি আমার এক পরিচিত একজনের থেকে শুনেছি, আরো দুজনের থেকে শুনেছি, এই ভাইরাসটার নামটা আমি শুনিই নি, টিক ভাইরাস মানে কোথাও শুনিনি, এখন শুনছি যে এই ভাইরাসে প্রচুর মারা যাচ্ছে, প্রচুর মারা যাচ্ছে, তো ইমিডিয়েটলি আমাদের সাজেশন হচ্ছে ডক্টরকে কনসাল্ট করে এই যে অ্যান্টিডোট টাইপের যে মেডিসিন, ওটা বাড়িতে 4 মাস অন্তর অন্তর নাকি দিতে হয়, আমি শুনলাম 4 মাস অন্তর অন্তর দেওয়া যায় নরমাল মেডিসিনের মতো, তাদের ডগি গুলোকে দিয়েছে, সে আমাকে পুরো বললো স্পষ্ট, যখন আমি তাকে বলছি সে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল, তখন আমি বললাম টিক ফিভার হয়েছিল, তো আমাকে জিজ্ঞাসা করলো 4 মান্থ অন্তর অন্তর তুমি ডইয়ে দিয়েছো, ওষুধটা দিয়েছিলে না 4 মান্থ, আমি তো জানি না পোলিও টিকা কেন দেয়, সেটা দেয় যাতে সেই রোগটা তাদের না হয় সেজন্যই তো দেয়, তো সেরকমই ব্যাপার, তুমি যখন প্রথমে দেখাচ্ছ যে ডাক্তারকে বলছো টিক ভাইরাসের জন্য কি কি আমাদের প্রিকশন নিতে হবে, তখনই তোমাদের ডাক্তার সাজেস্ট করে দেবে
যেহেতু বুজর ক্রনিক্স থেকে চলে গেছিল ওনার হাতেও কিন্তু কিছু করার ছিল না। তো সেটাই হচ্ছে 4 মাস অন্তর অন্তর কী ওষুধ নিতে হয় সেটা তোমরা তোমাদের যে ডাক্তারকে দেখাও, বা আমি আর একটা জিনিসও বলবো, মান্থলি চেক আপ করি না, এখন এই ভাইরাসটা প্রচণ্ড হচ্ছে। ইভেন আমি আরও শুনলাম যে সুমনের একটা বন্ধুর থেকে শুনলাম যে এই টিক ভাইরাসে প্রায় তাদের পাড়া 3-4 কুকুর মারা গেছে। আবার এখন শুনছি টিক ভাইরাসে অনেকে ভালোও হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ওই 4 মাস অন্তর অন্তর কী মেডিসিন নিতে হয়, বা টিক ভাইরাস হয়তো এখনও হয়নি এরকম পেটের, কী প্রিকোয়েশান নিতে হবে সেটা তোমরা তোমাদের ডাক্তারের সাথে ইমিডিয়েটলি কনসাল্ট করে নাও। এটা ভেবো না যে বাইরে তো বের করছি না তাহলে বাড়িতে বসে কিছু হবে না, না, আমাদের বুজর কিন্তু বাড়িতে বসেই হয়েছে। আর একটা কথা বলি, আমাদেরকে কেউ মানে ভগবানের কী অপার লীলা খেলা আমাদের বুজরকে আমার কোল থেকে নিয়ে নেওয়ার, আমাদের থাকার কথা ছিল, আমাদের থাকার কথা ছিল না 7 তারিখে থাকার কথা ছিল, ঠিক আছে, থাকার কথা ছিল না। এই যে টিক ভাইরাসের মেডিসিন আছে, বা টিক ভাইরাসের টিক ফিভার বলে কোনো জিনিস আছে জানতামই না আমরা, আমরা এত আপডেটেড। আমি নিজে পার্সোনালি 7-8 পেটের গ্রুপে আছি, বড় বড় গ্রুপ, ঠিক আছে, কোনোদিনও কোথাও কোনো নিউজ পেপার কত কিছু ঠিক আছে টিক ফিভার বা টিক ভাইরাসের এই যে ব্যাপারটা শুনিনি, ভগবান শুনতেই দেয়নি, কারণ আমাদের বুঝোকে এইভাবেই নিয়ে নেবে, শুনলে তো জেনে যেতাম না, জানতে পারতাম। এত জনের সাথে, এত বন্ধু বান্ধবের আছে আমাদের, আমার কত বন্ধু বান্ধবের আছে, গোল্ডেন রিট্রিভারই আছে আমার, কত বন্ধু, কত জেনা পরিচিত এই এলাকাতে আমাদের, কত জনের গোল্ডেন রিট্রিভার আছে, তাদের সবাইকে চিনি, ঠিক আছে, কেউ বলেনি। আর আমরা বুঝতে পারিনি ক্রনিক স্টেজে যে গেছে, তো বুঝতে পারিনি, মানে তার মানে এটা তো অনেক আগে থেকেই ওর শরীরে সেই ভাইরাসটা ছিল। তো সেরকমই বলছি, তোমাদের বাড়িতে অনেক পেট আছে হয়তো তুমি বুঝতে পারছো, তুমি আমার পেটটা তো দৌড়াদৌড়ি করছে, ভালোভাবে খাচ্ছে, ওর কিছু নেই, হতে পারে ভাইরাসটা ভেতরে আছে। না না, আমার সেশন থাকবে ইমিডিয়েট, এই প্রিকশনটা নিয়ে নাও, এই ভাইরাসটা কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস ভাইরাস, এবং সবথেকে বাজে কথা হচ্ছে বোঝা যায় না। বুজোর তো কোনো সিমটমই সেরকম ছিল না, আমরা ডাক্তারের সাথে কথা বলতে বলতে অনেক শুনেছিলাম যে রক্ত বমি হচ্ছে, পায়খানার সাথে বমি পড়ছে, বমি হচ্ছে, নাক দিয়ে ব্লাড পড়ছে, ঠিক আছে, একদম কিছু খেতে পারছে না, প্রথম দিন থেকেই স্যালাইন চালাতে হচ্ছে, এরকম টাইপের ডেঞ্জারাস কেস হয়ে যায়। বুজোর সেরকম কিছুই ছিল না, বুজোর কিছু ছিল না, তোমরা লাস্ট ভিডিওটা তো দেখবে, তার আগে আমি ভিডিও শুরু করার আগে এখানে বসে ও আমার মানে সব জামাগুলো শুকছিল, তারপরে এসির হাওয়ার দিকে দেখছিল, যখনই ওর গরম লাগতো না আমার মুখ এরকম তাকাতো, ওদিকে তাকাতো আর আমার দিকে তাকাতো, মানে বলতো কি এসিটা চালিয়ে দাও। তো ওর তো কোনো কিছু ছিল না, ওই যে গ্যাপে এক সপ্তাহের মধ্যেও যে খাওয়া বন্ধ করেছিল তা তো নয়, ও লাস্ট ওই শুক্রবার থেকে আর খাচ্ছিল না, শুক্রবার আমার ননদ খাইয়ে দিচ্ছিল, বমিটা ওর বন্ধ হয়েছিল, শুক্রবার দিতে হয়েছিল কিন্তু ওইরকম ছিল না, খাওয়া বন্ধ করে দিত, জল খাচ্ছিল, অ্যান্টিবায়োটিক খেলে এমনি একটু জল তেষ্টা পায়, এরকম ছিল না যে খাচ্ছিলই না। তো আমরা বুঝবো কি করে, যখন মানে হ্যাঁ জ্বরটা ছিল, জ্বরটা আসছিল টিক ভাইরাস, এটাই হয় জ্বরটা আসে, তো বোঝার তো কোনো উপায় ছিল না, না কারণ ও তো আমাদের কিছু বুঝতেই দেয়নি, ও তো রাধার মতো এসেছিলো আর রাধার মতন চলে গেলো, ও কিচ্ছু আমাদের বুঝ দেয়নি, আমাদের কিচ্ছু বুঝতে দেয়নি, ও যেভাবে গেছে না আমাদের কিছু বুঝতে দেয়নি। আর তবে একটা জিনিস ভালো যে আমাদের বুঝো কষ্ট না পেয়ে গেছে, সারা জীবন খুব ভালো থেকেছে, আমরা সবাই ওকে প্রচুর ভালোবেসেছি, প্রচুর সবাই, বাবা মা সবাই ভালোবেসেছি আমরা, কোনো সময় ওর কোনো জায়গায় কোনো অভাব বা কোনো রকম কোনো কিছু, হ্যাঁ একটু কষ্ট হতো যখন ওকে ছেড়ে যেতাম, ও মন খারাপ করতো, কিন্তু আমরা যখন যেতাম তখন ওরা, আমার মা বোন বাবা তিনজন থাকতো ওকে দেখার জন্য, তাই জন্য ও সেরকম, কারণ অভ্যস্ত ছিল আমার সেরকম ভাবেই কাজ, আমাকে বাইরে যেতে হতো, ওরা যখন থাকতো না আমরা দেখতাম, আমি সবসময় ওকে টাইমে খাবার দেওয়া, টাইমে ইয়ে করা নিজে হাতে, আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম যে ওর খাবার কী করে কী করতে হয় সব আমি নিজে হাতে শিখেছিলাম, নিজে হাতে শিখে ওকে দিতাম যে কপিস কুমড়ো দেবো মা, কপিস সোয়াবিন দেবো, কতটা জল দেবো, বাবা জল বেশি হয়ে যায় না তো একদিন, তাই জন্য আমি নিজে মা বলতাম আমার সামনে আবার পায়েল করো তাহলে তোমার ইয়ে হয়ে যাবে, নিজে করতাম, মাংস এনে দিতাম যে না ও মাংস খেতে ভালোবাসে, মাংস ছাড়া থাকতে পারতো না, মাংস খেতে ভীষণ ভালোবাসতো, সেরকম সমস্ত কিছু করে দিতাম। আমার মা আমার থেকে বেশি বুঝোকে ভালোবাসত সবসময়, আমার বোনও আমার থেকে বেশি বুঝোকে ভালোবাসত,
আমিও হয়তো সবার থেকে বেশি বুঝতে ভালোবাসতাম। আমিও এখন সেটাই ফিল করছি যে আমি বলতাম যে এই বাড়িতে বাবাকে বেশি ভালোবাসি না, এখন মনে হচ্ছে যে ও যে জায়গাটা খালি করে দিয়ে গেছে আমি বুঝোকেই বেশি ভালোবাসতাম। ওর সারা জীবন আর ওদের মতন ভালোবাসা না, মানুষও ভালোবাসতে পারবে না। নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে সেটা ওদের থেকে বোঝা যায়, যার কোনো চাহিদা থাকে না, যার কিছু পাওয়ার আশা থাকে না। কেন এত কষ্ট হচ্ছে জানো? এই যে এইটুকু এনেছিলাম বললাম না, এইটুকু ছোট্ট এনেছিলাম, সেই দিন থেকে যে ভালোবাসা শুরু করেছিল, যখন এইভাবে দিয়ে এলাম সেই দিনটা অবধি ভালোবেসে গেছে। চোখের পলকে নিয়ে আমাদের কোলের মধ্যে চলে গেছে আমাদের ছেলে। যাই হোক, আর কিছু বলার নেই, এটাকে তোমরা প্রার্থনা করো আর ভিডিওটা শেয়ার করে দিও, যাতে যাদের এরকম টিক ফিভার হয়েছে, ভয় পাচ্ছে, তোমরা প্রিকোয়েশন নিও। আর ডক্টর সরকার ভীষণ ভালো ডাক্তার ছিলেন, উনি চেষ্টা করেছিলেন। আমরা অনেক সময় অনেক ভালো ডাক্তার পাই কিন্তু চেষ্টাও সে করেন, কিন্তু হয়তো সে দুনিয়ায় থাকে না, উনিও চেষ্টা করেছিলেন। তবে হ্যাঁ, ও ক্রনিক স্টেজে চলে গেছিলো, তো অনেকে সার্ভাইভ করে অনেকে করে না, ওর হয়তো এতটাই থাকার ছিল। হ্যাঁ, ও কোনো কষ্ট পেয়ে যায়নি, এটাই ও আমাদের মনে থাকবে, সারা জীবন থাকবে। আর ও সবসময় ওকে তো নাহলে ওর সবসময় ওর সামনে কাঁদলে তো ওর কষ্ট হবে। হ্যাঁ, ও ভালো স্মৃতি মনে রাখবো ওর, আর সারা জীবন মনে রাখবো, বুঝোকে কোনো দিন ভুলবো না। তোমরাও যারা পেট ভালোবাসো ওর জন্য আশীর্বাদ করো, ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর তোমাদের বাড়িতে যে ডগিগুলো আছে তাদেরকে খুব ভালোবাসা দাও। হ্যাঁ, ভালোবাসা সবার জন্য, অনেক ভালোবাসা সবার জন্য, ভালোভাবে রেখো। আর অবলা জীব তো ওরা কিছু বলতে পারে না, ওরা বলতে পারে না, ওদের খেয়াল রেখো, ওদের খেয়াল রেখো। চলো আজকে ভিডিওটা শেষ করছি।